নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আবারও স্বাগত জানাই। আজকে আমি ছোট্ট একটি ক্লাস নিয়ে আলোচনা করব, যে ক্লাস থেকে আপনারা এক মার্ক টেট পরীক্ষা 100% পাবেন। কারণ আজ পর্যন্ত যে সকল টেট হয়েছে, আসাম টেট বলুন, সিটেট বলুন, এই ধরনের একটি উক্তি আপনাদের পরীক্ষায় আসে এবং উক্তির পিছনে বলা হয় যে এই উক্তিটি কার, ঠিক আছে। তো আজকে আমরা কিছু উক্তি দেখব এবং সেই উক্তিটি কে দিয়েছিলেন এই সমস্ত কিছু আমরা দেখে নেব। তো ছোট্ট একটি ক্লাস হবে, সম্পূর্ণ দেখতে থাকুন। আশা করি এখান থেকে আপনার 100% কনফার্ম এক মার্ক আপনার একটি প্রশ্ন এখান থেকে পাবেন। সুতরাং চট করে আপনার দেরি না করে তাড়াতাড়ি সম্পূর্ণরূপে দেখে ফেলেন। শিক্ষা হলো মানুষের মহত্বের প্রকাশ, এই কথাটি বলেছিলেন স্বামী বিবেকানন্দ। বুদ্ধি হলো বিমূর্ত চিন্তন ক্ষমতা, মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন, এটি কে বলেছিলেন? টারম্যান। কি বলেছিলেন? টারম্যান। মনোবিজ্ঞান হলো মনের বিজ্ঞান, এই কথাটি কে বলেছিলেন? হোল্ডিং। এই কথাটি কে বলেছিলেন? হোল্ডিং। আবার মনোবিজ্ঞান হলো চেতনার বিজ্ঞান, কথাটি কে বলেছিলেন? অ্যাঙ্গেল। মনোবিজ্ঞান হলো মানুষের আচরণ সম্পর্কিত বিজ্ঞান, আমার বারবার পরীক্ষায় এই প্রশ্নটি আসে। তো এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার হচ্ছে জেবি ওয়াটসন। কি নাম? জেবি ওয়াটসন। একজন আদর্শ মা 100 জন বিদ্যালয় শিক্ষকের সমান, অতি গুরুত্বপূর্ণ ভাই। একজন আদর্শ মা 100 জন বিদ্যালয় শিক্ষকের সমান, কথাটি বলেছিলেন জর্জ হারবার্ট। জ্ঞান হলো সকল প্রকার সম্পদের জননী, এই কথাটি কে বলেছিলেন? জ্ঞান হলো সকল প্রকার সম্পদের জননী, কথাটি বলেছিলেন রুশো। আগ্রহ হলো সুপ্ত মনোযোগ, কথাটি বলেছিলেন অ্যাঞ্জেল। মনোবিদ্যা আচরণ সম্বন্ধীয় বিজ্ঞান, মনোবিজ্ঞান হলো আচরণ সম্বন্ধীয় বিজ্ঞান, কথাটি বলেছিলেন ম্যাকডুগাল। এই প্রশ্নটি কিন্তু আমাদের আসে পরীক্ষায়। শিক্ষার লক্ষ্য হলো সুস্থ দেহে সুস্থ মন তৈরি করা, তে কথাটি বলেছিলেন অ্যারিস্টটল। মনোবিজ্ঞান হলো আত্মার বিজ্ঞান, অনেক সময় আমরা দেখতে পাই, ঠিক আছে, মনোবিজ্ঞান হলো আত্মার বিজ্ঞান, কথাটি বলেছিলেন অ্যারিস্টটল। শিক্ষার লক্ষ্য হলো দেহ মন ও আত্মার গর্ব শ্রেষ্ঠ গুণগুলির সুসামঞ্জস্য বিকাশ সাধন, কথাটি বলেছিলেন মহাত্মা গান্ধী। আমি মনোবিজ্ঞানসম্মত শিক্ষা চাই, কথাটি বলেছিলেন পেস্টলজি আমরা যাকে বলি। তারপর হচ্ছে শিক্ষার লক্ষ্য হলো সামাজিক কার্যকারিতার জন্য যোগ্যতা অর্জন করা, কথাটি বলেছিলেন জন ডিউই। শিক্ষার লক্ষ্য হলো শিশুর অন্তর্নিহিত সত্তার পরিপূর্ণ বিকাশ সাধন, এই কথাটি বলেছিলেন স্বামী বিবেকানন্দ। তো মাত্রই 15টি উক্তি আপনারা জেনে পরীক্ষার হলে যাবেন, এখান থেকে একটি প্রশ্ন আপনারা পাবেন। এবং পরবর্তীতে এই ধরনের ইম্পর্ট্যান্ট ক্লাস পেতে আমাদের চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করে সাথে থাকুন এবং বন্ধুদেরকে অবশ্যই শেয়ার করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। ধন্যবাদ।